আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে প্রতিদিনের মতো আরেকটি ভিডিও বা আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আসলাম আর আপনাদের সঙ্গে আমার এক চাচাকে নিয়ে আসলাম মানে চাচা যারা আমার চাচা হলো এখানে যে কাজ করে মানে আমেল আই দি ভিসা ওর কিন্তু আমেল আই দি ভিসা তো আসলে কিভাবে কাজগুলি করে বর্তমান মানে আগের থেকে যে আমরা ফ্রি ভিসার লোকগুলি আসি না যে ফ্রি ভিসার মানে আমেল আইডি বা আমেল এই ফ্রি ভিসার মানুষগুলো আমরা যেভাবে কাজ করি চাচাও সেইভাবে কাজ করে কিন্তু কিন্তু টেকনিশিয়ানের কাজ করে কিন্তু কফিলের সঙ্গে চাচার কিভাবে সম্পর্কটা করে বর্তমানে কাজ করতে আছে হয় আমার কথাগুলো কিন্তু হয়তো চাচা যেভাবে কাজ করে বা আমরা যেভাবে কাজ করতে করি ভবিষ্যতে কিন্তু এরকম নাও থাকতে পারে কিন্তু চেঞ্জ হবে কিন্তু বর্তমান কফিলের সঙ্গে যেভাবে কাজ করে চাচা মনে হয় সাথে কি কি সিস্টেমে কাজ করে চাচা আমার কপিলের সাথে ফায় বলতে কি কপিল যে বানোর কিছু টাকা টাকা দেওয়া লাগে তো সেই হিসাবে তো কপিলের তো একটা দায়িত্ব থাকে তো যার কারণে তোমার টাকা দিতে হয় তাকে

আলহামদুলিল্লাহ কপিলের সাথে সম্পর্ক তো আমি আমার দর্শকদের যে বলি যে কপিলের সঙ্গে সব সময় চেষ্টা করবেন হ্যাঁ খারাপ ভালো থাকতে পারে তারপরও চেষ্টা করবেন যে কপিলের সঙ্গে সম্পর্কটা গড়ে তবে আমি একটা কথাই বলতে চাই অডিয়েন্সদের আমি একটা কথা বলতে সব সময় মন পরিষ্কার রাখবেন হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে কপিলটা ভালো হয় বাস বাকিটা কপিলের সাথে ভালো ব্যবহার করবেন কপিল যা বলে সুন্দর করে উত্তর দিবেন কপিল সাথে তাল মিলিয়ে চলবেন আসলে বিদেশটা হচ্ছে তুমি তো চাচা কাজ করো কপিল যখন ডাকে কপিলের কাজ করো আর যখন কপিলের কাজ থাকে না তখন বাইরে দেখে শুনে আর কি এই দেশের যে সিস্টেম আছে একটা কথাই আমি বললাম যে কপিলে যখন ফোন দেয় তখন তার কাজ করতে হয় এখন আমার যখন কপিলের কাজ থাকে না তখন আমি যখন বাইরে থাকি তখন আমি যেই কাজ পাই আমার ওটাই করতে হয় কারণ আমার টাকা দরকার অবশ্যই মাছ গেলে আমার বাড়িতে টাকা পাঠাতে হয় নিজের খানা বারা

রিজিকের সর্বোত্তম পন্থা নামা যদি কেউ পড়ে তার রিজিকের রাস্তাটা অটোমেটিক খুলে যায় শুধু রিজিক না আপনার যে কোনো বিপদ আপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন তো আমি যেটা বলতে চাচ্ছি সে হচ্ছে চাচা কিন্তু কাজ জানে চাচা কিন্তু প্লাম্বারের কাজ জানে চাচা ইলেকট্রিক কাজ জানে চাষা মানে এই যে তালা দরজার তালা মালা আটকাইলে গিলে যে মানে যা পায় আর কি সামনে আপনারা তো জানেন যে আমরা বাংলাদেশি আমরা কি পারি না আমরা সবকিছুই পারি আমরা নিম্নমানের কাছ থেকে মানে সর্বোচ্চ হাই লেভেলে যে কাজগুলো আছে না সেগুলো আমরা আসলে আমাদের পয়সার জন্য যতটুকু যাওয়া করা দরকার মানুষের ক্ষতি ছাড়া হ্যাঁ হ্যাঁ যতটুকু যাওয়া করা দরকার ততটুকুই করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সব কাজে মোটামুটি জানি কিন্তু আসলে শরীরটা মানে বিদেশ সেটা একটা কথা কি মানুষ বিদেশ আসে সুস্থ হয়ে। মানে মেডিকেল করে ফিট আর বিদেশ এসে দেশে যায় আনফিট আনফিট ঠিক আছে এর জন্য আমরা যখন কাজ করি কাজ করি প্রচন্ড গরম এখানে প্রচন্ড গরম পানি শূন্যতা

ইনশাআল্লাহ এই দেশে ফিট থাকবেন বাংলাদেশে ফিট থাকবেন আর এই দেশে কিন্তু সাসা যখন গরম পুছ এই যে আমাদের এখানে কিন্তু আমি কিন্তু ডিউটিতে আছি আমাদের এখন এখানে কিন্তু এখন প্রচুর গরম আর গরমে কিন্তু রিজিক ভরে এই দেশে গরমে কিন্তু এই দেশে রিজিক ভরে মানে গরমের কারণে প্রচুর রিজিক খাবার এই পানি এটা সেটা কাজ কাজ সবকিছু দেখি সৌদিরা ঢাকি ঢাকি দেয় কিন্তু আমাদের এই দেখেন এটা প্লাস পয়েন্ট অনেক মানুষরা কিন্তু আমি বারবার বলি যে অনেক ভয়রা বলেন যে সৌদি আরবে খারাপ সৌদি আরবের মানুষ ভালো না এটা ভুল সৌদি আরব খারাপ ভালো থাকতে পারে

এতটুকুই বাস আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ পেছান আছে আর সব সময় সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই সব সময় চেষ্টা করবেন যে আমি সৎ পথে ইনকাম করব একটা একটা কথাই বললেই নয় বিদেশটা হচ্ছে একটা অপরিচিত জায়গা আপনি যদি এখানে ক্রাইম করতে যান আপনি কিন্তু এক টু ছাড় পাবেন না ছাড় পাবেন না ঠিক আছে আপনাকে চলতে হবে একদম সিধা সৌদা চলতে হবে আপনাকে ইনকাম সোর্স আপনাকে বের করতে হবে সুন্দর ভাবে কথা বলতে হবে সবার সাথে ভালো ব্যবহার ক্ষতি করতে আর নতুনদের জন্য একটা কথাই বলতে চাই আমি যারা সৌদি যারা আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আসেন তবে বর্তমানে আপনি যদি কোনো কোম্পানি বিষা তে আসতে পারেন সবচেয়ে বেটার ভালো কারণ

যদি আপনি কোম্পানি বেশি আসতে পারেন সেক্ষেত্রে আপনার